হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি এবছর বিকাশ ভবন থেকে অত্যন্ত কড়াকড়িভাবে অ্যাডমিশান প্রসিডিওর এবং অ্যাডমিশান গাইডলাইন দেওয়া হয়েছে। তো নিশ্চয়ই আপনারা জানেন, তা হলেও আপনারা শুধু একটু মনে করিয়ে দেওয়া যে এবছর অ্যাডমিশানের জন্য মানে ফোর থেকে ফাইভ বা ফাইভ থেকে সিক্স যে অ্যাডমিশান প্রসিডিওর, তো সেই প্রসিডিওরের জন্য যে গাইডলাইন দেওয়া আছে সেখানে বলা আছে যে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হবে 7ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে, এবং তার লটারি প্রক্রিয়া করতে, যদি খুব এক্সেসিভ স্টুডেন্টস একটা স্কুলে অ্যাপ্লাই করে তখন সেখানে একটা লটারি প্রক্রিয়া হবে, যেটি হবে 15ই ডিসেম্বর থেকে 20ই ডিসেম্বরের মধ্যে, এবং অ্যাডমিশান প্রক্রিয়া চালু হবে 21ই ডিসেম্বর থেকে 24ই ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ 15ই ডিসেম্বরের আগে আপনি লটারি প্রক্রিয়া চালু করতে পারবেন না, আবার 20ই ডিসেম্বরের পরেও আপনি লটারি করতে পারবেন না, আবার 21ই ডিসেম্বরের আগে আপনি অ্যাডমিশান করতে পারবেন না। এগুলোকে পুঙ্খানুপুঙ্খ বলা আছে। এবার আমরা আরও জানি যে এই যে অ্যাডমিশান প্রসিডিওরস, তো বিকাশ ভবন থেকে 3রা ডিসেম্বর একটি নির্দেশিকা পাস হয় যার মেমো নাম্বার 1178-ACE/10M-186/2010। এই মেমো নাম্বারে বলা আছে, এই মেমো নাম্বারে দুটি নিয়মের কথা বলা হচ্ছে। একটা নিয়ম বলা হচ্ছে যে রাইট টু এডুকেশান 2009 নিয়ম অনুযায়ী নো স্ক্রিনিং প্রসেস, অর্থাৎ রাইট টু এডুকেশান যে 2009 নিয়ম অনুযায়ী কোনো ছাত্র বা ছাত্রীকে স্ক্রিনিং করা যাবে না, নো স্ক্রিনিং প্রসেস, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। আর দু নম্বর নিয়মে বলা হচ্ছে যদি খুব এক্সেসিভ স্টুডেন্টস হয় তাহলে কীভাবে স্ক্রিনিং করা হবে, তার একটা গাইডলাইন দেওয়া, তার নাম দেওয়া হচ্ছে ড্র অফ লটস। দু নম্বরের নিয়মটাকে, এটাকে কীভাবে ভাগ করেছে, মুডটা কীভাবে হবে, ড্র অফ লটস অর্থাৎ লটারির যে ড্রটা কীভাবে হবে, না প্রথমে সমস্ত গার্জেনদের কাছ থেকে একটা প্রেয়ার নেওয়া হবে, কারণ সেখান থেকে মানে ওই বিদ্যালয়ে আনরিজার্ভড, আগে আনরিজার্ভড নেওয়া হবে, তারপরে রিজার্ভদের জন্য ওই বিদ্যালয়ে নিয়োগ করা হবে। এবং তারও একটা গাইডলাইন দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে যতগুলো ভ্যাকেন্সি আছে তার শিডিউল কাস্ট 22%, শিডিউল ট্রাইব 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, এবং সিডাব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিড 3%। এই নিয়মে এবং বাকিটা হবে জেনারেল। এই নিয়মে কিন্তু ড্র অফ লটারি বা ড্র অফ লটস চালু হবে। এবং আরেকটা বলা আছে নো ফোর্স ড্রপ আউট, কোনোভাবে আপনার বিদ্যালয়ে এক্সেসিভ স্টুডেন্ট হয়ে যাচ্ছে বলে আপনি তাকে বলবেন যে আপনি ক্লাস ফোরে থেকে যান, বা আপনার এতটা ব্রেন হয়নি আপনি ফাইভে থাকুন, বা তোমার আপনার ছেলেকে আমি বলছি ফাইভে রেখে দেন, এই যে ফোর্স, এর নাম হচ্ছে ফোর্স ড্রপ আউট, অর্থাৎ আপনি তাকে যে কোনোভাবে মগজধুলাই করে ব্রেন ওয়াশ করে তাকে ড্রপ আউট করে দিলেন, এটি কোনোভাবে করা যাবে না। আর লেখা আছে যে সিডাব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এই চিলড্রেনদেরকে এমনভাবে ভর্তি হতে হবে যাতে 6 থেকে 14 বছরের মধ্যে সবাই শিক্ষিত হবে। আমি জানি এলিমেন্টারি প্রাইমারি এই জন্য এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু সিডাব্লিউএসএনের ক্ষেত্রে 18 বছরের মধ্যে যেন সে তার এলিমেন্টারি প্রাইমারি এডুকেশানটা কমপ্লিট করতে পারে। এবার যদি কোনো বিদ্যালয়ের যে যত সিড আছে সেই সিড অনুযায়ী রিজার্ভ আনরিজার্ভ সব কিছুতেই কিন্তু ওই স্কুল সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে ভর্তি করানোর পরেও দেখা যাচ্ছে যে ওই এলাকাতে অসংখ্য ছাত্র এবং ছাত্রী এখনও পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাননি, যদি এরকম কেস হয় তাহলে ওই সমস্ত স্টুডেন্টদের গার্জেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হলে ডিআই প্রাইমারি এডুকেশান, এবং হাইস্কুলের ক্ষেত্রে হলে ডিআই সেকেন্ডারি এডুকেশান ডিপার্টমেন্টটাকে একটি দরখাস্ত দেবে যে আমার ছেলেকে বা মেয়েকে আমি স্কুলে ভর্তি হতে পারছি না। ডিআই তখন এসআইকে ভার দেবে, এসআই তখন যুদ্ধকালীন তৎপরতায় তিনি এটাকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবেন, 31শে জানুয়ারির মধ্যে ডিআইকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবে। এটা হচ্ছে এইটা নিয়ম করা হচ্ছে। এবং যদি কোনো ছাত্র বা ছাত্রী ভর্তি হওয়ার সময় তার বার্থ সার্টিফিকেট দেখাতে না পারে, দেখা যাবে তার কাছে হয়তো কোনো কিছু প্রমাণ নেই, সে ভর্তি হতে আসে না আছে টিসি, না আছে বার্থ সার্টিফিকেট, না আছে আধার কার্ড, তার কাছে কোনো কিছুই নেই,
তাকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন না। তার ডেট অফ বার্থ জানার জন্য তার যে সংশ্লিষ্ট গার্জেন এসছে তিনি আপনাকে একটা কাগজে লিখে দেবে, সেলফ অ্যাটেস্টেড প্যাডে বা সেলফ অ্যাটেস্টেড, বা তিনি নিজে লিখে দেবে যে আমি অঙ্গীকার করছি আমার সন্তানের বয়স এইটা, এই বলে তিনি সই করে দেবেন, ওইটাই প্রমাণ। এবং ওনাকে বলা হবে আগামী ছ মাসের মধ্যে, আপনাকে 180 দিন সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে আপনার সন্তানের ডেট অফ বার্থ যে কোনোভাবে আপনাকে বিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটাকে ছাত্রকে ফিরিয়ে দেওয়া যাবে না। এবং যে কদিন অ্যাডমিশান হবে, 21 মানে এই যে মানে কি বলবো, 7ই ডিসেম্বর থেকে যে তার অ্যাডমিশান প্রসিডিওর শুরু হচ্ছে, 7 থেকে 14, 15 থেকে 20, 21 থেকে 24, এই কদিন HOI বা TIC বা HM তিনি তার সংশ্লিষ্ট স্টাফকে অবশ্যই নোটিফিকেশান করবেন যে কোনোভাবে কিন্তু এই সময় মানে গোড়াজির থাকা যাবে না, অর্থাৎ অবশ্যই বিদ্যালয়ে ওই কদিন হাজির থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তো যেহেতু বিকাশ ভবন থেকে নির্দেশিকা বেরিয়েছে, তো সেটা আমার মনে হলো, কারণ আপনারা সবাই জানেন যে বিকাশ ভবন থেকে নির্দেশিকা বেরোলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে আসে না, 7 থেকে 8 দিন কিংবা 10 দিন কিংবা 12 দিন পরে আমাদের হাতে আসে, কারণ বিকাশ ভবনের নির্দেশিকা সঙ্গে সঙ্গে কারো হাতে আসে না। তো আজকে আমি হাতে পেলাম, তার জন্য আপনার আমাদের মনে হলো যে এই বিষয়ে আপনাদের জানানোর প্রয়োজন আছে, কারণ HOI বা TIC বা HM যদি কোনো রকম একটু বিচ্যুতি করে, যদি কোনো ছাত্রছাত্রীকে ফিরিয়ে দেয়, ড্রপ আউট করে, ফোর্স ড্রপ আউট করে, বা কোনো CWSNকে 18 বছরের পরে তাকে যদি তার এলিমেন্টারি শিক্ষা কোনো না কোনো কারণে বিদ্যালয়ের কারণে হয়, কিংবা তার বার্থ সার্টিফিকেট নেই, তার আধার কার্ড নেই, তার TC নেই, যদি বিদ্যালয়ে ভর্তি না নেয়, তাহলে কিন্তু কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চলে রাখুন আমার চ্যানেলের প্রতি বিকেল 4:09 মিনিটে উৎসব সিনে প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।